আমরা প্রবাসীরা পাসপোর্টটা বানাইছি বাপের টাকা দিয়ে, মেডিকেল চেক আপটা করছি নিজের বাপের টাকা দিয়ে, আবার ভিসাটাও কিনছি নিজের বাপের টাকা দিয়ে। তারপরে কি করছি জানো, এই যে টিকিট কাটছিলাম বাংলাদেশ বিমানের, এটাও না বাপের টাকা দিয়ে কাটছি। ভাই বলি তোর কি লজ্জা করে না আমাদের কাছে যে রেমিটেন্স চাস, কি টাকা কি কম হয়ে গেছে দেশে, অস্ত্রপাতি কিনতে হইব, গুলি বিরিয়ানি আবার মারতে হইব। তো ভাই তো লজ্জা হওয়া উচিত। ওই কি একটা নিউজে দেখলাম, আমাদের প্রবাসীদের নাকি দেশে আসতে দিব না, আমাদের পরিবারদের নাকি তাদের সমস্যা মতো হইতে হইব। কেন্দ্রে তবু বাপের টাকা দিয়ে বিদেশ আইছি, আর তোর বাপের ক্ষমতা তো তবু আমরা আমাকে প্রবাসীদের পরিবারের তুই সমস্যা ফেলাবি। হ্যাঁ তোদের নুন খাইতেছি, তোদের নুন খাইছি আমরা, তোদের গুনগামু। এভাবে প্রবাসীদের পেছনে লাগবো না, মামু হারে হারে টের পাইতেছে তো এখন রেমিটেন্স কারে বলে, আবার লাগবা পেছনে একেবারে বউরা বাস ভরিয়া দিমু। আর উল্টা পাল্টা কথা কইবা প্রবাসীর নামে, আবরা দাঁত 32টা না 44টা বালাইয়া দিমু। এখনো সময় আছে, এগিয়ে যাও, ভালো মানুষ হও, এখনো সময় আছে। আমরা কার বাপের টাকা দিয়ে আইসি না বিদেশে, কতটা কষ্টের মধ্যে তাইকে আমরা এনে কাম করি, পয়সা কামাই, আর তোরা এই টাকা দিয়ে ফুডানি করস। হ্যাঁ কেন রে, আবার বলিস কি জানি প্রবাসীরা নাকি মূর্খ সাইন করতে পারে না। ভেতরে কি কম, এখন আমি তো ঘুরে এখন কি কম রাখি, মূর্খ মারা সেপ্টেনের পোলাতে মূর্খদের কাছে রেমিটেন্স চাইতে গিয়ে লজ্জা করে না, না কাবরা গাইবার আকল করস, নেটওয়ার্ক বদ্ধ করে দিস, আবার কথা কর। এই বাড়িতে 2 মিনিট কথা কইতে পারে না, এই সবার বাড়িতে কি ওয়াইফাই আছে? নাই, কারো বাড়িতে তো ওয়াইফাই নেই, সবার বাড়িতে তো ওয়াইফাই নেই, গ্রামে তো ওয়াইফাই নেই, তা তারা কি করবো? আমি তো আমার বাড়িতে কোথায় করতে পারি না, যাও ফোন দিই না, তাদের WWW হয়ে গেছে ও এইসব করে। কেন রে, ওদের বাপের টাকা দিয়ে কি MB কিনে নাকি চালাইতেছে, না তো বুঝি তো তেমনি ভরি সব জায়গায় আমাদের ফাইজলা মেসুদাস মেজাজটা এত ডিগ্রি খারাপ আছে, তবুর কথা শুন না, নিউজটা শুন না, আমি এইসব কথা কইতাম না, তোদের আকলে কোয়া লাগে, তারা মানুষ কত দূর বালা, তারা বালা মানুষ, তারা বালা মানুষ না, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, উচ্চ ভালো হয়ে যাও, সবে তো শুরু করছিলাম তো প্রবাসীরা, বেশি এলেং ফেলেং করবো মাইজি, এক টাকাও ব্যাংকে বাড়াম না, জীবনে অনেক টাকা ব্যাংকে বাড়াইছি, এই 6 বছরে অনেক টাকা ব্যাংকে বাড়াইছে, আর পাড়াম না, আর 1 পয়সা পাড়াম না, দেখুন তোরা আমার কি বালটা ফিটটা আরো সিরালাইস দিলাম তো, আবার আমার নামে বাজে বাজে কথা কবি, আবার একেবারে 24টা দাঁত ফালাই দেন।